আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে দপ্তরিকাম প্রহরীদের জন্য সুসংবাদস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইন অধিশাখা কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমি সতেরো নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দপ্তরিকাম প্রহরী নিয়োগের সংশোধিত বিধিমালা দুই হাজার উনিশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইন অধিশাখা কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপন এর মধ্যে পার্থক্য এবং এটা সেটা যে দপ্তরি কাম প্রহরীদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক গেজেটে কি কি পরিবর্তন এসেছে শিরোনাম প্রবর্তন ও প্রয়োগে বলা আছে এই আদেশ চাকরি বেতন ও ভাতাদি আদেশ দুই নামে অভিহিত হইবে এই আদেশ উপ অনুচ্ছেদ চার এর বিধান সাপেক্ষে এক জুলাই তারিখ হতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে নিম্নবর্ণিত শত সাপেক্ষে যথা অনুচ্ছেদ সাত বাই দুইয়ের উপ অনুচ্ছেদ চার বিধান অনুযায়ী এক জুলাই দুই হাজার বিশ তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই রূপ নির্ধারিত বেতন ষোলো সেপ্টেম্বর দুই হাজার উনিশ তারিখ হইতে প্রদান করা হইবে দপ্তরিকাম প্রহরী অস্থায়ী পদে কর্মচারীগণ এক জুলাই দুই হাজার বিশ তারিখে এই আদেশের উপ অনুচ্ছেদ চারে উল্লিখিত জাতীয় বেতনের স্কেল দুই হাজার পনেরো কার্যকর হইবে এবং ষোলো জুলাই দুই পর্যন্ত ভর্তুকি বেতন বকেয়া হিসাবে প্রাপ্য হইবেন এই আদেশের অধীনে প্রদেয় সকল ভর্তুকি বেতন ও ভাতা ষোলো সেপ্টেম্বর দুই হাজার প্রাপ্য পর্যন্ত প্রদান করা হইবে। পরবর্তীতে দপ্তরিকাম প্রহরী অস্থায়ী পদে জাতীয় সংসদ নিয়োগ বিধি নয় বাই এক ও দুই অনুযায়ী কর্মচারীগণ সরকারি রাজস্ব কাজ হইতে বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হইবেন রাষ্ট্রপতির আদেশক্রমে মৃণালকান্তি দে উপসচ্ছে এখন আমরা দেখে দেব নয় দুই হাজার খ্রিস্টাব্দে প্রকাশিত দপ্তরিকাম প্রহরী নিয়োগে সংশোধিত বিধিমালা দুই হাজার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইন অধিশাখা কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপন এর মধ্যে পার্থক্য সম্পর্কে বাম দিকে দেয়া আছে সতেরো নয় দুই খ্রিস্টাব্দে প্রকাশিত দপ্তরিকাম প্রহরী নিয়োগে সংশোধিত বিধিমালা দুই হাজার উনিশের সত্তাবলী এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইন অধিশাখা কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে এ নিয়মসমূহ বিধিমালা 2019 অনুযায়ী বেতনধারী চাকরি বা পথ নয় বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দপ্তরিকাম পরিহরিরা গেজেট অনুযায়ী বেতনধারী কর্মচারী বিধিমালা 2019 অনুযায়ী দপ্তরিকাম পরিহরিরা সেবা মূল্য পেত আর গেজেট অনুযায়ী দপ্তরিকাম পরিহরিরা বেতনভুক্ত কর্মচারী বিধিমালা 2019 অনুযায়ী দপ্তরিকাম পরিহরিরা শাকুললে সেবা মূল্য পেত প্রজ্ঞাপন অনুযায়ী অষ্টম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাবেন বিধিমালা 2019 উনিশ অনুযায়ী সেবা মূল্য পাওয়া যেত প্রকল্প খাত থেকে এখন থেকে বেতন পাবেন রাজস্ব খাত থেকে উৎসব ভাতা দেওয়ার নিয়ম ছিল না উৎসব ভাতা সহ সব ধরনের ভাতা পাবেন এক জুলাই 2020 সাল থেকে বকেয়া সহ পাবেন আপনারা স্থায়ী প্রকল্প থেকে সেবা মূল্য পাওয়া যেত অস্থায়ী কর্মচারী হিসাবে বেতন পাবেন তবে এখানে বলে রাখি প্রত্যেকটি কর্মচারী অফিস আদেশ না হওয়া পর্যন্ত অস্থায়ী কর্মচারী এমনকি সারা জীবন অস্থায়ী কর্মচারী হিসেবে পেনশনে যাবার রেকর্ড আছে অনেকের মতে বিধিমালা স্বাক্ষর আছে কিন্তু কিন্তু প্রজ্ঞাপনে নেই এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি গেজেটে কখনো স্বাক্ষর থাকে না রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেট হয়ে থাকে বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী রাজস্ব খাতে যাবার নিয়ম ছিল না প্রজ্ঞাপন অনুযায়ী ধরে নেন আপনি রাজস্ব খাতভুক্ত হলেন এটা বলাই যায় আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ